নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই কামনা নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আমি আপনাদের বন্ধু বিনয় আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আরেকবার। দেখুন বন্ধুরা, আপনারা যে প্রশ্নগুলো করেছেন, আমার কাছে সুদূর বাংলাদেশ থেকে প্রশ্ন এসেছে যে হঠাৎ করে কানে আঘাত লেগে কান থেকে রক্ত বেরোচ্ছে, এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে যে হঠাৎ করে, কারণ বাচ্চাদের মধ্যে মারামারি ইত্যাদি হয়েই থাকে, কেউ কাউকে মেরে দিল, তো সেই ক্ষেত্রে কান থেকে কানের পর্দা ফেটে গিয়ে বা কানের ভেতরে আঘাতপ্রাপ্ত হয়ে কান থেকে রক্ত বেরোনোটা স্বাভাবিক। অনেক সময় পুকুরে সাঁতার কাটতে গিয়ে সেখানেও জল ঢুকে গিয়ে কানে সংক্রমণ তৈরি হয় বা সেইভাবেও রক্ত বেরোতে পারে, রক্তের সঙ্গে পুঁজও থাকতে পারে, বা হঠাৎ করে কানের কাছে খুব জোরে শব্দ করলেও সেই ক্ষেত্রেও কান থেকে রক্ত বেরোনোটা খুব স্বাভাবিক। তো এই ক্ষেত্রে একটা জিনিস যেটা মেন জিনিস হয়ে থাকে সেটা হচ্ছে কানের পর্দা ফেটে যাওয়া। বন্ধুরা, কানের পর্দা ফেটে যাওয়া সংক্রান্ত যে ভিডিও আমার অলরেডি এই চ্যানেলে কিন্তু রয়েছে, নিচে ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পূর্ণ তো দেখেন, তাহলে পরে আপনাদের সমস্ত সমস্যার সমাধান বা সমস্ত প্রশ্নের উত্তর সেই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও কান পেকে যাওয়া বা কানে ব্যথা সংক্রান্ত বিভিন্ন বা কানে সংক্রমণ সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু রয়েছে, আমি সেই সমস্ত লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা লিঙ্কে ক্লিক করে পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আপনাদের কোনো প্রশ্নের আর প্রশ্ন করার অবকাশ থাকবে না বলেই আমার মনে হয়। তা সত্ত্বেও যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়, আমি এই ভিডিওতে যে তথ্যগুলো আমি তুলে ধরবো সেটা যদি ভালো লাগে, অবশ্যই এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব, যারা নতুন বন্ধুরা জুড়ছেন আমার এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের হেলথ রিলেটেড ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসি আপনাদের উপকারের জন্য, এবং সেগুলো ঘরোয়া পদ্ধতিতে সমস্ত কিছু ট্রিটমেন্টের আমি ব্যাপারগুলো এখানে বলে থাকি। বন্ধুরা, আজকে যে বিষয়টা আমি এখানে উত্থাপন করতে চলেছি বা যে আগের আমার এই চ্যানেলের ভিডিওগুলো রয়েছে সেইগুলো ডেসক্রিপশন বক্সের সঙ্গে সঙ্গে এই ভিডিওটার শেষে এন্ড স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন, সেখানে গিয়ে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারেন। আমি দু একটা ভিডিও উপরে আই বাটনেও দিয়ে দেবো, সেখানে গিয়ে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আমি বলে দিই এই ভিডিওটা যেটা করতে চলেছি, এখানে মূল প্রশ্ন বা মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কান থেকে রক্ত বেরোনো এবং সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি কী ব্যবস্থা নেওয়া উচিত। দেখুন, যদি আপনার প্রত্যন্ত গ্রামে বাড়ি হয়ে থাকে এবং আশেপাশে কোনো ডাক্তারবাবুর বা কোনো রকম ফার্মেসির মানে সুযোগ সুবিধা না থাকে, তো সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে যদি কানে এরকম কোনো রকম সংক্রমণ বা কান থেকে রক্ত পড়া, কানে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত পড়া, কান খোঁচাতে বা পরিষ্কার করতে গিয়ে আঘাত হয়ে সেখান থেকে রক্ত বেরোনো এই ব্যাপারগুলো যদি ঘটে থাকে, তো ইমিডিয়েটলি আপনাকে যেটা করতে হবে, কানে কোনো রকমভাবে কোনো কিছু দিয়ে খোঁচানো যাবে না, কানটাকে একটু পরিষ্কার করার ব্যবস্থা করে নিতে হবে। এখানে কান পরিষ্কার করার অর্থ হলো এটাই যে কোনো রকম কটন প্যাড বা একটা সরু কোনো কিছুর মধ্যে কটন জড়িয়ে দিয়ে কানটাকে উপরিভাগ পর্যন্ত পরিষ্কার করে নেওয়া, কানের ভেতর পর্যন্ত কাঠি কখনো প্রবেশ করাবেন না, তাতে করে প্রবলেম হতে পারে। যাদের বাড়িতে এয়ারবাডস আছে এয়ারবাডস দিয়েও করা যেতে পারে, কিন্তু কানের খুব বেশি ভেতর পর্যন্ত প্রবেশ না করানোই ভালো, উপরে উপরে যতটা পারবেন মুছে নেওয়ার চেষ্টা করবেন। এইবার আপনাদের বাড়িতে তুলসী গাছ মোটামুটি সবার বাড়িতেই থাকে, তুলসী পাতা 15 থেকে 20টা একসঙ্গে নিয়ে সেটাকে ভালো করে পিষে নিয়ে সেই রসটাকে নিয়ে 15 থেকে 20 ফোঁটা আপনার কানে ফেলতে হবে। প্রাথমিকভাবে 15 থেকে 20 ফোঁটা ফেলার পর আপনাকে 2-3 ঘন্টা রেস্ট দিতে হবে, তারপর এই প্রক্রিয়া আবার করতে হবে। এইভাবে পুনরায় সারা দিনের মধ্যে অন্তত 3 থেকে 4 বার করার চেষ্টা করবেন এবং এইভাবে 2-3 দিন দেখার চেষ্টা করবেন কানে কোনো রকম উপকার হচ্ছে কিনা। যদি কানের পর্দা ফেটে গিয়ে থাকে তাহলে হয়তোবা কানের পর্দা এতে জোড়া লাগবে না, কিন্তু কানে যদি অন্যান্য কোনো সংক্রমণ হয়ে গিয়ে থাকে বা কান থেকে রক্ত বেরোনোর সমস্যা থাকে, কানে পুঁজ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে রোগী নিশ্চিতভাবে এতে উপকার পাবেন। এবং অবশ্যই কান থেকে যদি ময়লা কোনো রকম বেরোতে থাকে বা কোনো রকম দুর্গন্ধ বেরোয়, পুঁজ বেরোয়, তো সেই ক্ষেত্রে তুলসী পাতার সঙ্গে সঙ্গে আপনারা আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজের রসও অনেক কিন্তু এই ক্ষেত্রে কাজ করে, তো সেই ক্ষেত্রে কাঁচা পেঁয়াজের রসও দিতে পারেন। কিন্তু আগে দেখে নিতে হবে যে কান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে শুধু রক্তই বেরোচ্ছে কিনা বা কোনো রকম পুঁজ বা কোনো রকম গন্ধও বেরোচ্ছে কিনা। যদি পুঁজ এবং গন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে কানের ভেতরে সংক্রমণ তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার পেঁয়াজের রসটা না ব্যবহার করে তুলসী পাতার রস ব্যবহার করবেন, তাতেই কিন্তু উপকার দেবে। আর এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, 2-3 দিনের মধ্যে যদি উপশম হয়ে যায় তাহলে পরে কিছু আর বলার নেই, কিন্তু যদি উপশম না হয় সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি আপনাকে যে কোনো একজন ডাক্তারবাবুর তত্ত্বাবধানে চিকিৎসা করাতে হবে, কানের ভালো করে পরীক্ষা করিয়ে নিতে হবে কানের ভেতরে অ্যাকচুয়ালি হয়েছে কি। মধ্যকর্ণে যদি কোনো রকম সমস্যা হয়ে গিয়ে থাকে, হাড় ভেঙে গিয়ে থাকে বা সংক্রমণ হয়ে গিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সাধারণ ট্রিটমেন্টে সেটা কিন্তু সারানো সম্ভব না। আর কানের পর্দা যদি ফেটে গিয়ে থাকে, কানের পর্দা অনেক সময় 15 থেকে 20 দিনের মধ্যে জোড়া লেগে যায়, কিন্তু কানের পর্দা ফাটার ক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে আপনার যদি কানের পর্দা ফাটার সঙ্গে অন্যান্য কোনো মানে প্রবলেম না থাকে,
কানের পর্দা ফেটে যাওয়ার সঙ্গে যদি অন্য কোনো মানে প্রবলেম না থাকে, কানে ব্যথা না থাকে, কান থেকে কোনো রক্ত বেরোনো, পুঁজ বেরোনো, কোনো গন্ধ, স্রাব বেরোনো, এইগুলো যদি না থাকে তাহলে পরে আপনি অপেক্ষা করে যান 15 থেকে 20 দিন, ম্যাক্সিমাম 1-1.5 মাস আপনার কিন্তু কানের পর্দা নিজে থেকেই জোড়া লেগে যেতে পারে। কিন্তু যদি অন্য কোনো সংক্রমণ তৈরি হয়ে গিয়ে থাকে, কানে আপনি অসুবিধা বোধ করেন বা কানে শোষ শব্দ হচ্ছে, কানে শুনতে অসুবিধা হচ্ছে, কম শুনছেন, বা কান থেকে স্রাব বেরোচ্ছে, কোনো রকম তরল পদার্থ নিষ্কাশিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তুলসী পাতা অবশ্যই 1 সপ্তাহ আপনাকে কন্টিনিউ ব্যবহার করতে হবে। এবং তারপরেও যদি আপনার এটা কন্টিনিউ থেকে থাকে তো কানের পরীক্ষা করিয়ে নেওয়াটাই সবচেয়ে সমীচীন, সেক্ষেত্রে ডাক্তারবাবুর তত্ত্বাবধানে আপনার ট্রিটমেন্ট করিয়ে নিতে হবে। কানের পর্দা যদি সিভিয়ারলি কোনো রকম ফেটে গিয়ে থাকে, অর্থাৎ খুব বাজেভাবে ড্যামেজ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু নিজে থেকে জোড়া অনেক সময় লাগে না, সেই ক্ষেত্রে অপারেশন ছাড়া এর কিন্তু কোনো গতি নেই। কিন্তু প্রথমেই আমি এই কারণে বারণ করলাম, প্রথমে অপারেশন বা ডাক্তারবাবুর তত্ত্বাবধানে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়তো বা আপনার অনেকটা টাকা খরচা হয়ে যেতে পারে, যেটা ঘরে আমরা খুব সামান্য খরচে বা একদম না মানে বিনা খরচেই আমরা কিন্তু সারিয়ে তুলতে পারি, শুধুমাত্র একটু ধৈর্য সহকারে যদি আমরা 2-3 দিন বা ম্যাক্সিমাম 1 সপ্তাহ একটু ট্রিটমেন্ট করে নিতে পারি। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন বন্ধু যারা আছেন একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার এই পরিবারের সদস্য হয়ে রয়েছেন তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ আমি, তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিয়ে আমার মোটিভেশন বাড়ানোর চেষ্টা করবেন। বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, নমস্কার।